pasta kadam badam badam dada kacha badam eri gele hobe na du bochor pore school khulche bujhni ha tai anondo korebo najbo ar jabo thik ache sobai najbe kintu dhamaka najbe aste aste thik ache গোলাপের কাঁটা আমায় যে দিলে দিয়ে কেন যে ফিরে যে নিলে তুমি বোঝো না আমার মনেরই ব্যথা কেন বোঝো না আমার মনেরই ব্যথা
হারাম জাদা তুমি আমাকে বলে আসবি না ওই বলে আসো মানে কি শুরু করিস তোরা এখানে মানে কি শুরু করলাম একটু আগে তো রং টং নিয়ে খেললি এখন আবার এভাবে কি রং টং দিয়ে খেললাম এখানে কোথায় যাচ্ছিস আমি স্কুলে যাচ্ছি স্কুলে হ্যাঁ চল তুই যাবি স্কুলে হ্যাঁ কিন্তু আমরা এখানে বিড়ি আই বাপ আমরা দেখতাম মানুষ নাক দিয়ে মুখ দিয়ে বিড়ি খেত হ্যাঁ তুই আবার নাক দিয়ে খাচ্ছিস যে আরে মুখ দিয়ে কথা বলছিস আর নাক দিয়ে খাচ্ছিস মুখ দিয়ে কথা বলছিস যেন নাক দিয়ে খাচ্ছিস হ্যাঁ হ্যাঁ খাদ চোখটি ধরো দেখবি ঠিক বলেছিস আমি সব দিয়ে দেখে সব দিয়ে খেতে পারিস পিছন দিয়ে খাটো দেখি ধোঁয়া পার করতে হবে কিন্তু তাই ওটা দিয়ে পাওয়া যায় নাকি দেখ তুই বলিস সব দিকে পারি হ্যাঁ পারবো পারবো আমি হ্যাঁ দেখবো করে ধোঁয়া বাড়বে হ্যাঁ রেলগাড়ির মতো বের করতে হবে কিন্তু সেই তোরে সেই বাইরে একবার কয়লা ইঞ্জিনের মতো বাইরে হলি তাহলে হবে না মানে ভাই শুন জানিস তোদের সঙ্গে আসতে পারতাম বাচ্চাকে দুধ খাওয়ালাম একটু দেরি হয়ে গেল কি বাচ্চাকে দুধ খাওয়ালাম তোর কবে বাচ্চা ছেলেদেরও বাচ্চা হচ্ছে বাচ্চা মনে হচ্ছে মনে আমার বের কেন বাচ্চা হবে না কার বাচ্চাকে দুধ খাওয়ালি তুই আরে ছাগলের বাচ্চা মাটা মারা গেছে বাচ্চাগুলোকে আমাকে দুধ খাওয়াতো এইভাবে বলতে পারলি না ছাগলের বাচ্চাকে দুধ খাওয়া আসলাম তো বলছে বাচ্চাকে দুধ খাওয়ালাম তোদের হুশ জ্ঞান নাই না তোর মেমোরি খারাপ আছে তুই তো জানিস মেয়ে ছেলেরা নাক না থাকলে গু খাতো পেটা ছেলে আবার আচ্ছা চল পটল হ্যাঁ বল আমরা শুনেছি তুই নাকি বড় বড় প্রোগ্রাম করছিস হ্যাঁ হ্যাঁ আরে বাপ এখন সব উঁচা 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 হ্যাঁ নিচে জায়গায় আর চলে না উঁচা জায়গায় এখন উঁচা জায়গাটা কেমন আরে ডিজে ভিজে থাকে না ডিজে থাকে যে ডিজে ভিজে হ্যাঁ প্রোডাকশন প্রোডাকশন উ উ দেখ মাঝে মাঝে বলে থাপ্পে অনেকদিন পরে পাই তোকে পেয়েছি হ্যাঁ হ্যাঁ আজকে ছাড়বো না তোকে মারবি কেন মুখে মারি মারবি কেন আমাকে তোকে মারবো না দেখিস গরিবের বেটা ভাই মানুষ না দেখ তুই তো বড় বড় প্রোগ্রাম করে বেড়াচ্ছিস আমরা তো তোকে দেখতে পাই না আজকে যখন তোকে পেয়েছি তোর কাছে আজকে মানে প্রোগ্রাম দেখবো আমরা তাই হ্যাঁ চল যখন তোরা শুনবি আমি তাহলে বলছি চল কি করে বেড়া বলতো কি এখন বড় প্রোগ্রাম তো কি করিস কেন রে পিচ্ছি ছিড়া অনুষ্ঠান রে তোদের মনে পাপ আছে ওই জন্য এদের মনে পাপ নাই এরা ঠিক আছে আমাদের মনে পাপ আছে কেন আমের বিচি জামের বিচি কাঁঠালের বিচি না আছে আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের আর বলিস না জানি আমি তোমাকে প্রেম করে বুঝতে পারলাম আমরা হু হু করে থেকে মারি দিলি কেন ভালোবাসার কথা আমি মুখে লজ্জাই বলতে পারি না যার জন্য ইশারা দিয়ে বলে হু ঠিক আছে তো লজ্জা ফেলে আবার শুরু কর আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসা আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি thank you
Kata,
দেখতে পারছিস না, ভুটি চান্দা হয়ে যাবে। ভাই কি করছিস, আয় আয়, ভাই কি করছিস? ও স্কুলে ডিম দিব জানে, ভালো করে ছবি কর। আরে আধার লিঙ্ক করবে সবার জন্য ছবি তুলে দিয়ে আসছি, দেখছি না। আজ ভবানী তোমার পড়া হয়েছে মা জননী? হ্যাঁ পড়ো তো ডার্লিং। মামুনি বলে বা ডার্লিং, বাংলায় বলে মামুনি, ইংলিশে ডার্লিং বলে। ও বাংলাতে, বাংলাতে মামুনি, ইংলিশে ডার্লিং। ও আমাদের জানা নাই তো তাই। তাহলে কি লেখা পড়া করছিস? পড়বো কেন রে, পড়বো তাহলে। বাদল কবে পর আকাশ ঘিরে মেঘ করেছে, পড়ার গোষ্ঠী বেজিরে জীবনে তো ওগুলো করা পড়ে কি পড়তো দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটি, কুকু গেল জল নিতে, পদ্ম ডিগির ঘাটে, পদ্ম ডিগির কালো জল হরে কে রকম ফুল, হাট্টু নিচে দুলছে কুকুর গচ্ছ ভরা জগিরে সারা রারা সারা রারা সারা রারা। আমরা এসি বিরলি পারা, এটা পড়া হলো কেন? আকাশে মেঘ করলো কে জল আনতে গেল কার কত বড় চুল, তুই দেখেছিস না? তো মাস্টার দেখেছে, কেরালা থাকে ওকে দেখতে পাই না। ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা, ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা, ছেলে থাকিলে বুক করে ধুকু, পাড়া পড়োশি জেগে থাকিলে বুক করে ধুকু, খিড়কি দরজা খোলা আছে লাফে লাফে ঢুকু, আরে বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে, বৃষ্টি পরে টাপুর টুপুর বাইরে দাঁড়িয়ে কে, পিছনে আছে মানে পাতা কেটে মাথায় দে ছেলে,
আর ভিক্ষারে দেখে এলাম টাকা কিলো মুড়ি ভিক্ষারে দেখে এলাম টাকা কিলো মুড়ি জোয়ান চুরি জোয়ান চুরি প্রেম দেখে কাশুন তাই ভুড়িছে এমন অসুখ হয়েছে ঠোঁট খেলতে গেলে আর ভালো হয় না ঠোঁটে একবার দেখা তো খেলতে গেল কথা গুল বস আমাকে মারবেন না গরিবের বেটা আমি আচ্ছা শোন স্কুল মানে কেন আসে রে স্কুল কেন আসে স্কুলে স্কুলে হইতো কি আসলে গান গাইছিল গানেরা কারা গাইছিল ওরা এবারে আমি নিষেধ করেছি স্যার কি করছিল স্কুলে আমার কথা বলছেন গান আমি গান জানি না আমি করছি না মারেন না এই তোমার সাহস তোকে মারতে তো বলতে হবে বস না ওকে দিতে যাইছিলাম ভালো করে বস কি বসছিস তুই আমাকে মারলে তুই মারবি সব নিবি আমার সত্তা তুই নিবি হ্যাঁ আমাকে জবাব ভালো আছিস স্যার কি বল আপনি তো আমাকে কোনোদিন মারেন না মারি না আজকে হঠাৎ মারছিস প্রতিদিন তো বদমাশি করিস না বদমাশি না আমি যেটা শুনিছি সেটা ঠিক তুই এবার কি শুনলি আমার হ্যাঁ আপনার মা নাকি পাইতে পাইতে মারা গেছে আই কথা বুঝছিস তা বলে আবার জাপানি এদিকে মা আর এদিকে দা মাস্টারমশাই এগুলো কখন হয় আপনার মা মারা গেছে আর আপনি আমাকে বলেন এই আপনার মা আমাকে খুব ভালোবাসতেন আর কেন গায় না কিছু তুই বলে মরে গেছে বলে আরে আমার মা মারা যায়নি বেঁচে আছে আর কেন বলছিস তাহলে কি বলি তুই না কে বলেছিস আমার মা আমার মা হ্যাঁ ওই তো বললো কি আমার বলছি কে বললো আমি ওরকম করে বলিনি তোর এত বড় সাহস তুই আমার নাম মার নামে এরকম আমি ওরকম বলিনি তো তুই কিরকম বলছিস তুই আপনি বস আপনি বসুন আচ্ছা বল তুই বল জানেন মাস্টারমশাই আমি যখন আপনার বাড়ির দিক থেকে আসি তখন আপনাদের মুড়িগুলো কোঠার উপরে ডিম পারে না হ্যাঁ পারে তো আপনার মা মই লাগিয়ে দিয়ে পারছে যখন ডিম পারছে আর ওই সময় আপনার মামার এসে বুঝে বুঝেও কেন বুঝুন বড়াল আচ্ছা দু বছর পর স্কুল খুলেছে মাস্টারমশাই কি মিটার মাথায় উকুন কত বড় রে রে পা আই গা উকুন ছিল বড় ওইভাবে কি উকুন মারে এক টাকা হাতে নুংরো হবে না নুংরো নোংরা আচ্ছা শোন বলছি কি দু বছর পর স্কুল খুলেছে কে কি শিখেছিস একটু বল তোরা কে কি শিখেছিস তুই পারবি কিছু আমি শিখেছি মাস্টারমশাই তুই শিখেছিস হ্যাঁ চার এতদিন তুই এক ক্লাসে আছে সে বলে পড়াশোনা শিখেছে তুই তো গুলি খেলতে ব্যস্ত থাকিস তুই কি শিখলি এখন বলো কে কি শিখেছি মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম সিটি গলের চেন দিয়ে যাবেন বাদাম পাবেন তাতে সমান সমান
বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম। বাহ, তুই কি বুবুর বাদ্যকরের কে হস? আপনি তো বলেন কে কি শিখেছিস? আমি পড়ার কথা বলেছিলাম। পড়া? তুই গান করছিস, তোর গান ছুটি দিবার ভাই। এই জন্য আমার বাবাকে বললাম, আমার বিয়া দে রে, বিয়া দে, বিয়াও দিল না, ঝামেলা এগুলো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হয়েছে, বস। চলো সাদা পাঠা মানুষ আপনিও পাচ্ছেন, আপনি এরকম কেন করছেন? বুড়া মাথা জানলার মধ্যে দেখছি আপনার এই ছেলেটা খুব পাগল হয়ে গেছে। জানলার মধ্যে দেখছি? আরে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এত মারছেন, তাও মশাই তাই আমি মানে পাঠার মতো তুই জানিস না রে বাবা, তুই যদি এরকম বলিস না তোরও চাকরি যাবে আর আমারও চাকরি চলে যাবে। কেউ গুলাটা চাকরি খাবো আছে না মাইবে। আরে পাপি, ইসরাই মরাই দিব। স্কুলটা উদরি সুস্থ করে স্কুলটা কথা কথা বস বস, তো সোয়াবির খাওয়া বন্ধ হয়ে যাবে। চুপ। আচ্ছা আচ্ছা, বেয়াদব। হচ্ছে হচ্ছে বসে আমাকে বলছে পাঠা। আচ্ছা আচ্ছা, বসে বসে আচ্ছা বসে বসে। মন্ত্রী দাদু, হ্যাঁ, যদি এরপর সোয়াবিন দেন তো সজনা ডাটা দিয়েন না। আমি এসেছি আমার এই দাদু ভাইকে এই পাঠশালাতে ভর্তি করার জন্য আমি এসেছি। দাদু ভাই, এর আগে আপনি ছয় ছয় দাদু ভাইকে আমার এই পাঠশালায় ভর্তি করেছিলেন। আমি যেটা তো শিক্ষাও দিচ্ছিলাম, জানি না হঠাৎ করে কি অঘটন ঘটে গেল, ছয় ছয়টি পুত্র নাকি প্রাণে মারা গেল, কিন্তু এটা আমার কোথা থেকে এলো? এটা হচ্ছে আমার শ্রীমান দাদু ভাই আদরের আদরের, এটা আমার আদরের দাদু ভাই। সে বুঝলাম তো, হঠাৎ করে তো হয় না বাবা। আচ্ছা মন্ত্রী মশাই, বলুন নাম, বলুন নাম। হচ্ছে আপনি লেখেন শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দ্র। শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দ্র, হ্যাঁ। পিতার নাম চন্দ্রপতি সদাগর, অবশ্যই। বাড়ি হচ্ছে চম্পকন। কিন্তু মন্ত্রী মশাই ভর্তি ফি এনেছেন? আর ভর্তি ফি এনেছেন? আমি তো ভর্তির টাকা তো নিয়ে এসেছি। এসে সুরে যা, সুরে আয়, সুরে যা। আর কালকে যখন আমার দাদু ভাই আসবে না, তখন আমার দাদু ভাইয়ের হস্তে আমি পাঠিয়ে দেবো। দাদু ভাই আমি যেটা গেলাম। ঠিক আছে দাদু, ঠিক আছে। আচ্ছা শিলপাট্টা লোরা, আমি বিয়ে করবো একটা দুধুর বোন বাছুর। বাহ, দেখেছিস পুটুল? কে এই
এ বলতে পটল পটল যা 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 বস 70 বিআর চুল্লু লেবু জিন আই কি বলছিস তুই নামটা বলছি নামটা কথা কথা কার ওয়ান টু পড়তে বলতে 70 60 কি বলছিস কেন 70 60 লাল মাল বিআর তুই বলতে নাই প্রবল আরে বলবো না নাচো আপনি বগমারি সারি সারি ভাতার ধরি আর থাকে ঠিকই বলেছিস কি সুন্দরী মাকে শ্বশুর বাবাকে দিতে গিয়ে বেঁধে দিয়েছি সত্যি যেমন তুই সুন্দরী তোর চাটনি অত সুন্দর হয়েছে কি বললি সুন্দর করে টমেটোর চাটনি রেঁধেছি আর সেই চাটনি পটল পড়তে হবে না বললে মারছিল স্যার বাস শিক্ষার অভাব আছে তোকে বলেই তো ভালো জলের মতো মুখস্থ হয়েছে দাদা দে বল দাদা বল দাদা বল দাদা বল বাবারে এসো এসো থাকো মোর জীবন যাবে আজকে বুঝি এসো এসো বিচার করবো মারে ওই কোন পাকে পালাম মা পড়া হয়েছিল মা তোর হ্যাঁ তুই তো ভালোই শিখেছিস ছোট ঘর তো বলছি তুই তো ভালোই শিখেছিস রে মা কি এই যে দেখাতে কি দেখালি তুই এখন কি দেখালাম কি দেখাসনি তুই না এটা পড়লাম ওগুলো পড়া কতবার মাস্টার হয়েছিস তুই কতবার মাস্টার হয়েছিস কালুয়া দাদাই দিয়েছে পড়া মারবে না আমারে পড়া আমি দে মাস্টার
তুই লোককে এরকম করছিস কেন? আমি ডাকছিলাম সবাইকে। কেন? আপনাকে বললি আমার অসুখ আছে। অসুখ? মুখ একবার হা হয়ে গেল আর বন্ধ হয় না। ও দেখলে লোক এখন সব আমার পেটের ভিতরে ঢুকিয়ে দিতে হয় বাপ। কিন্তু বড়ল তুই এরকম কেন করেছিস স্কুলে? আমি সবাইকে উল্টো বেলা পড়া দিয়েছিস কেন তুই? ওরাই পড়েছে রে, ওরাই পড়েছে। আমি তোর বন্ধু। মাস্টার মশাই তোর পড়াটা বল। আমার এক লাইন হয়েছে। এক লাইন টাই বল। ক ক কানছিস কেন তুই? আমি তো মারলাম। তোকে বেশি তখন মারলাম না, ওই একবার বেশি তাতেই এখন কান্না হবে। কান্নাটা কি ফাইটে গেছে আমার? হ্যাঁ বড়ল বলতে হয় না পরে লাইনটা বল। বল চ। আরে পাগল বল চ, কেন বুঝিস না তুই? আরে এটা পড়া পড়া। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। লখাই বলুন মাস্টার মশাই, তোমার দাদু তোমায় বড় আশা করে আমার ছোট্ট পাঠশালায় ভর্তি করেছে। মাস্টার মশাই তাদের মনে বড় আশা তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার পিতার অবর্তমানে এই চম্পক নগর রাজ্যে দায়িত্ব তুলতে পারো। আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদ নিয়ে আজ থেকে আমি সুন্দর করে লেখাপড়া করব। বলি লখাই, তাই আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে পাঠশালা ছুটি দিয়েছি, তুমি তোমার মায়ের কাছে ফিরে চলে যাও। বেশ, আমি এই মুহূর্তে মায়ের কাছে গেলাম। হাতটা দিল প্লিজ। কাজল মন্ডল, আমি তুই কি বাতের ব্যায়াম ধরছিস নাকি? উঠতে পারিস না? বলছি কি একটা প্রশ্ন করবো। বলছি একটা প্রশ্ন করবো, যে উত্তর দিতে পারবে তার জন্য প্রাইজ আছে। তাই? হ্যাঁ। কি প্রাইজ দেবেন মাস্টারমশাই? আরে প্রাইজটা হচ্ছে যে উত্তর দিতে পারবে সে স্কুলে যতজন আছে সবার কান বলতে পারবে, যত ছাত্রী ছাত্রী আর ছাত্র সবারই। অবশ্যই অবশ্যই। শোন পড়ল, শুনবি, মনে করি একটা গাড়ি, একটা গাড়ি, সেই গাড়ি হচ্ছে চারটা ড্রাইভার। আপনার মাথা খারাপ যে একটা গাড়ি চারটা ড্রাইভার থাকে? এই মাথা খারাপের কি আছে? বলতো কি হবে? পারবি তাহলে? আর কেউ পারবে? এরা পারবে না, এরা ডিমের জন্য আসে স্কুলে, ডিমের জন্য। চল বাড়ি চল। আমি পারবো। আমি পারবো। তুই? হ্যাঁ। তুই পড়া বলবি না উত্তর দিবি? হ্যাঁ উত্তর দিতে পারবো আমি। হাট পারবি না, শোনেন আগে কি। আচ্ছা মাস্টারমশাই বলেন তো, আপনার বাবা বেঁচে আছে না মারা গেছে? আরে পাগল, আমার বাবা বেঁচে আছে। আপনার বাবা বেঁচে আছে না? কৃষ্ণ বড়ল, হ্যাঁ বলেন। তুই তো কোনোদিন পড়া বলতে পারিস না। হ্যাঁ। আর এটা যদি বলতে পারিস, সত্যি বলছি, তুই দুবার কোন কার বলবি? তাই একবার না দুবার। ঠিক আছে, ওই আমার এই হরি নাম, আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে,
সব বকুল না এটা কি উত্তর হলো না বলছি গানটা উত্তর তোর না না বলছি আপনাকে বলি আরো বুঝিয়ে বলবি হ্যাঁ আচ্ছা বুঝা বুঝা জানেন মাস্টারমশাই এবার যেদিন আপনার বাবা মারা যাবে সেই দিন একটা বাসের দোলনা করা হবে সেই দোলনাটা হচ্ছে একটা গাড়ি আচ্ছা আর যেই চারজন আপনার বাবাকে কাঁধে করে নিয়ে যাবে সেই চারজনের চারটা ড্রাইভার আর সেই চারজনের যে দুটো করে পা আছে সেটা হচ্ছে আটটা চাকা এরা চারজন ওই আট চাকার ভরে কাঁধে করে আপনার বাবাকে শ্মশানে নিয়ে যাবে বল হরিবোল হরিবোল বলতে বলতে আর ওই গাড়িতে আপনার বাবা প্যাসেঞ্জার হয়ে একাই চিটপটাং হয়েছিল সত্যি বলেছিস সত্যি তোর অন্যটা সঠিক হয়েছে আমি মনে মনে ভাবছিলাম যে তোর দ্বারা কিচ্ছু হবে না কি দেখো মনে মনে ভাবছি যে তোর দ্বারা হওয়া সম্ভব কিছু তাহলে কারণ দেখ দেই তুই ভাববি না যে আমি তো শিক্ষক দেখেন তো আপনি বললেন স্কুলে যারা যারা সবার আপনি স্কুলে আছেন যদি আপনাকে না দেয় বলবেন আমাকে কই দিলি সত্যি পটল তুই বাহানা করে ভালোই আমার গানটা পড়াশোনা তো মোটেও করিস না তোর বাবা আমাকে বলেছে যদি মেরে ধরে মানুষের মতো মানুষ করতে কথা কথা যার জন্য মারলে মারলে হবে না তো কেন এটা কেউ বিশ্বাস করলেন যে আমাকে খুব ভালোবাসে বলে আদর করে আমাকে মেরেছে মাস্টার জানে ভয় আছে আমার বাড়ির সামনে দিয়ে ওর রাস্তা জানে এখানে কিন্তু পটলকে আমি না বুঝাই আমাকে রাস্তায় ইট ছুঁড়ে মারবো যার জন্য বুঝালো তবে যাই হোক স্কুল বন্ধ কালকে আবার শুরু হবে পটাশ সুখে থেকো ভালো থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যা আন্ডারপ্যান্ট ফাটা